না আলহামদুলিল্লাহ, যেটা আপনি বললেন যে নতুন ফ্র্যাঞ্চাইজি খুলনা যখন প্রথম টিম হয়েছিল তখন আমি খেলেছিলাম এবং তখন কিন্তু রানার আপ হয়েছিলাম, ওই টিমে অল্পের জন্য চ্যাম্পিয়ন হতে পারিনি। সো আমার জন্য মনে হয় না এটা নতুন টিম, আমি সেকেন্ড টাইম খেলছি এই টিমে। আর সত্যি কথা বলতে যে আমরা অনেক হ্যাপি যে আমরা যে টিম করতে পেরেছি, আমাদের খুব ভালো ভালো প্লেয়ার আছে, আফিম আছে আমার সাথে, ও তো গত বছর খেলেছে, ও রিটার্ন আছে এবং নাচুম আছে, এবং আমরা ড্রাফ থেকে পেয়েছি ইমরুল ভাইকে পেয়েছি, নাইম শেখকে পেয়েছি, তারপরে আপনার মাহিদুল অঙ্কন ও খুব ভালো খেলছে, হাসান মাহমুদ প্রমিজিং পেস বলার এবং ও খুব ভালো বল করছে, মানে ওভারঅল আমাদের যে টিমটা হয়েছে খুব ভালো একটা ব্যালেন্স হয়েছে। আর যেটা বললো ওভারসিজ, সো আমরা ওইভাবে আমরা চিন্তা করছি লোকালটা যেন স্ট্রং থাকে টিমের এবং ব্যাটার বলার দুইটা যেন ভালো থাকে, এর জন্য আমরা খুব ভালো হয়েছে এবং আমি মনে করি যে খুব ভালো একটা ব্যালেন্স টিম করতে পেরেছি আমরা। ভালো ছিল না ভাই ঘোষণা দিয়ে? না আলহামদুলিল্লাহ, আসলে ঘোষণা কি যে খুব ভালো লেগেছিল, গতবার চ্যাম্পিয়ন হয়েছিলাম যেহেতু বরিশালের খেলেছি এবং আমি কখনো বিপিএলে চ্যাম্পিয়ন হইনি, ওইবারই প্রথম হয়েছিলাম। আর যেটা আপনি বললেন যে ঘোষণা দিয়ে, সেরকম না, একটা কনফিডেন্ট ছিল যে না কখনো যেহেতু হইনি এবার চ্যাম্পিয়ন হবে, আর যেহেতু এবার খুলনা এসেছি, খুলনাও কখনো চ্যাম্পিয়ন হয়নি, সো আশা করি নতুন টিমে নতুনভাবে যদি চ্যাম্পিয়নের স্বাদ পায় ওনারাও স্বাদ পাবে এবং প্লেয়াররাও ভালো লাগবে। আর সবচেয়ে বড় কথা যে খুলনার যে মানুষ আছে কখনো চ্যাম্পিয়ন হয়নি, সো আশা করি ইনশাল্লাহ যদি আমরা ঠিকঠাক করতে পারি আমরা ভালো খেলে চ্যাম্পিয়ন হতে পারবো ইনশাল্লাহ। আমাদের দেশের আসলে ক্রিকেটারদের কোয়ালিটিটার কথা ইয়ে করতেছে, যাতে আমরা কোনো একদিন মানে আপনি বলতে পারবেন যে আমাদের দেশের ক্রিকেটারে না ওভারসিজের দরকার, আপনি দেখেন যে এই টুর্নামেন্টগুলো খুবই ইম্পর্টেন্ট, এই বিপিএল বিশেষ করে, যেটা আপনি বললেন যে টি টোয়েন্টি ফরম্যাট, আর আমরা আসলে টি টোয়েন্টি ফরম্যাটটা যে অনেক বেশি ভালো খেলি এরকম না, বাট আমাদের ইম্প্রুভ করার অনেক জায়গা আছে, আর সেই জায়গাটা হলো আমি মনে করি বিপিএল। এই বিপিএলে যদি আমরা যারা লোকাল প্লেয়ার আছে তাদের অপরচুনিটিটা বেশি থাকে, তারা যদি এখানে পারফর্ম করে আমার কাছে মনে হয় যে এটা ইন্টারন্যাশনাল ক্রিকেটের জন্য অনেক হেল্প হয়। ওকে, থ্যাংক ইউ, থ্যাংক ইউ। আসবে ঢাকা পরিচয়। আসসালামু আলাইকুম, আমার নাম ইকবাল আল মাহমুদ, আমি খুলনা টিমের ফ্র্যাঞ্চাইজি ওনার। হ্যালো, আমার পরিচয় কি শুনতে পেয়েছেন আপনারা সবাই? জি 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 জি। আসসালামু আলাইকুম, আমার নাম ইকবাল আল মাহমুদ, আমি খুলনা টিমের ফ্র্যাঞ্চাইজি ওনার। আলহামদুলিল্লাহ, উই আর ভেরি হ্যাপি উইথ আওয়ার টিম। আমরা যেভাবে প্ল্যানিং করে গতকালকে রাতে এবং এর আগে আমরা আমাদের টিম যেভাবে প্ল্যানিং করে এখানে আসছি, আমরা ফার্স্ট ছয়টা কল একদম আমাদের মানে অ্যাজ পার প্ল্যানিং, মানে যেভাবে আমরা চাইছি ঠিক সেভাবেই আমরা প্রথম ছয়টা কল নিতে পারছি আলহামদুলিল্লাহ। জি, এনি কোশ্চেন নেক্সট? হ্যাঁ, আপনারা মাত্র 14 অথবা 15 আমি যদি ভুল না হই, এত 14 অথবা 15 জন প্লেয়ার হচ্ছে ড্রাফট থেকে দলে ফিরিয়েছেন, আপনার স্কোয়াডটা ফুলফিল করার জন্য আসলে পরবর্তী প্ল্যানিংটা কি? আপনারা কি বড় ফরেন প্লেয়ার সাইনিং এর দিকে যাবেন না লোকাল কোনো প্লেয়ারদের পরিচয় দিতে? আমাদের যেটা হচ্ছে যে আমাদের স্কোয়াডটা আমরা দেখি এখন কি পজিশনে আছে, এখানে আমাদের কোন কোন ধরনের ওভারসিজ প্লেয়ার দরকার আছে সেটা চিন্তা মাথায় রেখেই আমরা আমাদের ওভারসিজ সাইনিংগুলো কমপ্লিট করবো ইনশাল্লাহ। তবে এইটা আমি আপনাদের কথা দিতে পারি যে ইনশাল্লাহ এই বছর আমাদের টিম বেশ ভালো টিম হবে এবং আমরা একটা ফাইটিং টিম হবে ইনশাল্লাহ, এবং আল্লাহ চাইলে ভালো কিছু হবে ইনশাল্লাহ। মিরাজের কাছ থেকে শুনতে চাচ্ছি যে আপনি একটা নতুন একটা ফ্র্যাঞ্চাইজির সাথে যুক্ত হচ্ছেন, কতটুকু আশাবাদী এবং ড্রাফট শেষে দলটা আসলে কতটুকু এক্সপেকটেশনের জায়গা, কারণ যদি ট্রফি জিততে চান আর কি সেই এক্সপেকটেশনের কথা বলছি। এটা লাগে, এটা দরকার আছে।